আসসালামু আলাইকুম বাবা, কেমন আছিস? স্কুল থেকে তো আসলি, অনেক কষ্ট হয়েছে তোর, তো এখন খাওয়া দাওয়া অ্যাটলিস্ট একটু করে নে। না আম্মু, আমি খাবো না, আমার মনটা অনেক ভালো না আজকে। আজকে আমার মনটা অনেক বেশি খারাপ, তো আমি খাবো না, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, যাও। জান, কেমন আছো? তো স্কুল থেকে কখন বাসায় ফিরছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ বাবু, আমি তো বাসায় ক্লাস শেষ করে চলে আসছি। ও, তা এখন কি করো? আজকে না তোমার জন্য আমি ভাত খাইনি জানো, আজকে খুব টেনশনে ছিলাম যে তুমি কখন যাবা, কখন কি করবা। আমার না খুব আনকমফোর্টেবল ফিল লাগে জানো, তোমার সাথে কথা বললেই কেমন যেন একটু ভালো লাগে, কথা না বললে আমার এক ফোঁটাও ভালো লাগে না। আম্মু অনেক বকাঝকা করেছে, আজকে একটু লেট হয়ে গেছে তাই। আমিও তো তোমার জন্য খাবার খাইনি, কিভাবে খাবো? তোমার সাথে তো কথা না বললে আমারও খিদে পায় না। তাই আমি চিন্তা ভাবনা করছি যে আমি তোমার সাথে কথা বলবো, তারপর খাবার খাবো। তো আম্মু এখন খাবার বাড়তেছে, তো তোমার সাথে এখন আমি ভাত খেতে যাব। তো তোমার কিন্তু রাত্রে আমি ফোন দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবু, তুমিও খাবার খাও, আমিও খাবার খাই, রাত্রেবেলা এসে আমি তোমাকে ফোন দিব, ঠিক আছে? আমি তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে, আমি তোমার সাথে কথা বলবো। ওকে ওকে বাবু, ওকে। আচ্ছা দোস্ত, তুই যে এইভাবে কথা কইতে আসো, ছেলেটা তো তোরে অরিজিনালি মাইয়ে মনে করতে আসে, আর তুই ছেলেটার তো ফলস, সেইটা তো ছেলেটা জানে না। তো 2 দিন পর বিষয়টা কিরকম হইয়ে যাইবে না? তুই ছেলেটার ঠকাইতে আসো, ইয়ে কি ঠিক করতে আসো কত বন্ধু? শালা বড়ি ছেলে, এখন পর্যন্ত এইগুলোও জানোস না, বর্তমানে ঢাকার শহরে বস এইগুলোই চলতেছে। প্রত্যেকটা ছেলেদের সাথে কণ্ঠ চেঞ্জ করে কথা বলে, আর ছেলেরা ইমোশনাল হয়ে যায়, ইমোশনাল হয়ে খালি কল ব্যাক করে কথা বলতে চায়, বাবু আমি তোমার সাথে কথা বলবো, হ্যান করবো, তেন করবো, কত কিছু। শালা একবারও কিন্তু যাচাইও করে না। দোস্ত একটা কথা আছে বুঝছো, ওর সাথে একটা ধান্দার ব্যাপার স্যাপার আছে। এ কথা বলবো যে আব্বু অনেক অসুস্থ, আমার তো 1 লক্ষ টাকা লাগবে, তো এটা ওর কাছে বলে ওর কাছ থেকে টাকা ধান্দা করার চিন্তা ভাবনা করতেছে বুঝছো, প্ল্যান করলাম দোস্ত। হ্যালো বাবু, কেমন আছো? ভালো আছো? এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তুমি খাওয়া দাওয়া করছো? তো খাওয়া দাওয়া করে এই তোমার সাথে কথা বলার জন্য খুব তাড়াহুড়া করে খাবারটা খেলাম। হ্যাঁ জান, আমিও তো তাড়াতাড়ি খাই, খাবার খেয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা তোমার সাথে কথা বলার জন্য এত এত পাগল কেন আমি বলো তো? তুমি কি তাবিজ করছো আমাকে? কি এমন করছো যেন তোমার সাথে আমার কথা না বললে আমার দিন চলে না? কি করছো একটু সত্যি করে বলো তো, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি কেন জানো। আমারও তো তোমার মতো ভালো লাগে না তোমাকে ছাড়া, কি করবো বলো? তুমিও কি সত্যি করে বলো আমাকে তাবিজ করেছ? আচ্ছা তোমার সাথে কি দেখা করা যাবে আমার? তুমি দেখা করতে পারবে আমার সাথে? দেখা কিভাবে করবো বলো? এমন করো কেন, দেখা করলে কি আমারই কোনো কিছু হয়ে যাবে নাকি? চলো না দেখা করি। আমার বাবা তো অনেক চাপ দিবে, আমি তো তোমার সাথে দেখা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একদিন আমার ছবি দেখাবো, আমি তোমার সাথে একদিন যে দেখা করব, ঠিক আছে বাবু? আচ্ছা ঠিক আছে, রাত্রও অনেক হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। হ্যালো বাবু, বাবু শুনছো? আমার বাবা না অনেক অসুস্থ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে, তুমি কি আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবা? আমার বাবার জীবনের ব্যাপার, তুমি যদি না দাও আমার বাবা মরে যাবে, আমি কাকে নিয়ে বাঁচবো বলো? বাবু প্লিজ, তুমি কি দিতে পারবে বলো? দিতে পারবে? তুমি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠ।
পাঠিয়ে দাও, আমি তোমাকে এখন নাম্বার বলে দিচ্ছি, প্লিজ। তুমি এরে মামা, তুই যে এই কাহিনী করতে আসো, এই কি ভালোই বেক। ও যদি পুলিশের কোনো কিছু হয় বা কোনো নেতাকর্মীর কেউ যদি হয়, পরবর্তীতে মগ সমস্যা হইবে না অনেক ধরনের। তুই যে এই কাজগুলো করতে আসো, এই একটা লাখ টাকা নিতে আসো, হ্যাঁ কি ঠিক করতে আসো, তুই এই প্ল্যান পাইছো কই? আয় একজনের ঠকাইয়া তুই এই কামগুলো করো, ইয়ে কি উচিত হইতে আছে বলতে পার? তুই আয়, এই যে 1 লাখ টাকা, তার তো প্রয়োজনও পড়তে পারে, তুই যে এই এই কামগুলো করো, এই তোর বিবেকে কি বাধা বোধা দেয় না? আয়। আরে বেড়া, চিল ম্যান চিল, এরকম বোকা চোকা যদি একটু বলদ থলদ না বানায় তাহলে চলে কত বেটা? ও তো মাইয়া পাগল বেটা, ওরে যে ফোন দিই, ও তো আমার লগে কথা করলে পাগল হয়ে যায়, ও তো আমার ফোন দেয়, তাহলে কিছু টাকা দিলে অন্তত পক্ষে মাইয়া গথিকা প্যারা থেকে একটু বাঁচব। ওর লাইফ চেঞ্জ করি বস, চেঞ্জ করতাছি। এগুলো তুই বুঝবি না, তুই শালা বরিশাল না, তুই বরিশালেই থাকবি, তুই এগুলো জীবনে বুঝবি না, তোর মাথায় বুঝ ঢুকবো জীবনে বেটা। এই 1 লাখ টাকা আনবো, 2-3 জনে মিললাম, ওটা গল ঘুরবো, খামো দামো, কত কিছু করবো, এইগুলো তোর মাথায় জীবনে ঢুকবো না শালা বরিশাল না। হ্যালো জান, আমার এই অ্যাকাউন্টে তুমি টাকাটা পাঠিয়ে দাও, ঠিক আছে? মা, আমি আর খাবো না, আমার ভাল লাগতেছে না, আমি আমি একটু এখন বাইরে যাব, আমি একটু বাইরে যাব। কি বলিস, এখন পর্যন্ত কিছুই খাসনি, কিছু খেয়ে যা, না খেলে তো শরীর খারাপ করবে, যেখানেই যাস অন্তত কিছু খেয়ে তো যাবি। তো আমি চলে যাচ্ছি মা, আমি পরবর্তীতে খাবো। মা, আমার আমি যে টাকাগুলো জমাইছিলাম সেই টাকাগুলো একটু দাও তো, আমি একটা বিজনেসের কাজে লাগাবো, তো বিজনেসটা যদি আমি করতে পারি তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আশা করা যায় আজকের যে পরিস্থিতি সেটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের এই বিজনেসটা অনেক ভালো কাজ করবে, তো টাকাটা একটু দাও। কত টাকা লাগবে তোর? তুই কি বিজনেস করবি আগে তো কিছু বলিস নি, হঠাৎ করে বাজান কোনো বিজনেস দিস না, এখন পরিস্থিতি যে টাকাটা হাত থেকে সরে গেলেই অনেক কিছু হয়ে যাবে, বাজান দেখে শুনে টাকাটা বিজনেসে লাগাস, ঠিক আছে? ওকে মা, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না, আমি সব কিছু বুঝে শুনেই টাকাটা লাগাবো, তুমি সেটার টেনশন করো না, এটার থেকে ভালো একটা প্রফিট আমাদের কাছে আসবে, যেটা থেকে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবো, তুমি দোয়া করো মা। মাম্মা মাম্মা, টাকা তো পাঠাই দিছে বুঝছ, শালা আসলে একটা বান্দরবনের গাধা, কি যাচাই করলো আর না করলো টাকা তো মামা পাঠাই দিছে। তো সিমটা খুললা ফেলা মামা, অনেক খুললা ফেলা, কোনো কিন্তু জানতে পারবো না, চিল ম্যান চিল, ল খুল খুল খুল। তুই হালার ফালা, তুই একটা হারে হারামি বেড়া, তুই সেরার 1 লক্ষ টাকা কেমনে খাইয়ে ফেলাইছো বেড়া, তুই আসলে একটা আস্তা হারামি বেড়া, তাহাইতে কি ওর বিয়ায় ল দোস্ত, তুই ইয়ে মুই কিছু খাই, সিমটা বন্ধ করে দে, তুই ইয়া কেমনে করছো বন্ধু, হ্যাঁ তো মুই কই পাই নিয়ে বেড়া, আচ্ছা যা টাহা তো নেশো নেশো, ল তাই কিছু খাই বেড়া, এমনও তো হইতে পারতে স্যারাটার এই অনেক গুরুত্বপূর্ণ টাহা বেড়া, তুই টাহাটা লই লইছো বেড়া। দোস্ত সবাই চিন্তা করে রাখি জীবন চলবো রে বেটা, আগে নিজে এনজয় করি, নিজে চলি, তাহলে জীবন অটোমেটিকলি দেখবি অনেক কিছু চলে যাবো, তো এইগুলো নিয়ে টেনশন করার কিছু নাই দোস্ত, খামু দামু ঘুরমু ফিরমু অনেক কিছু করমু, ল দোস্ত ল ল ল। মা, আমি শেষ, আমি অনেক প্রতারিত হয়ে গেছি, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, সে আমার সাথে চিটিংবাজি করেছে, সে তার বাবার অসুস্থতা বলে আমার কাছ থেকে 1 লাখ টাকা হলাত করেছে, আমি তাকে টাকাটা দেওয়ার পরপরই সে এখন সিমটাকে বন্ধ করে দিয়েছে, আমার মনে হয় না টাকাটা আমার পক্ষে আর পাওয়া সম্ভব, এখন কি করবো বলো মা, আমি তো ভেঙে পড়েছি। দূর পাগল, এগুলো নিয়ে করার কোনো কিছু নেই, টাকা গিয়েছে কি হয়েছে, টাকা আবার আসবে, ভেঙে পড়ার কিছু নেই, কিন্তু হ্যাঁ একটা জিনিস মনে রাখবি, অপরিচিত কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যাবি না, এটা মিশে গেলে পরবর্তীতে অনেক ধরনের ধান্দাবাজি
অনেক চিন্তা করে। তো আর সামনে থেকে যেন এরকম না হয়, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, তোমাদের এই ভিডিওর ভিতর দেখানো হয়েছে, তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, তোমরা ফেসবুক, ইউটিউব, ভাইবার, ইমো এগুলো চালিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। বিশেষ করে ফেসবুকের মধ্যে অনেক ছেলেরা আছে যারা এরকম ধরনের বাটপাড়িয়ার চিটিংবাজি করে। তোমরা এরকম সুযোগ আর করে দিবে না। বর্তমানে তোমরা সম্পর্ক হলে সাথে সাথে তার সাথে দেখা করো, পরিচিত হও, তার ফ্যামিলির সাথে পরিচিত হও। যদি এটা না করো, তোমাদের মতো এরকম অনেক সমাজ নষ্ট হয়ে যাবে এবং কি প্রতারিত হবে। তো সচেতন করার জন্য এই একটি এমিশন ভিডিও তৈরি করা হয়।